তোমরা কি চা খাবে? খেতে পারি, চায়ও না? না ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, আমাদের 17 জন অনশনে আছে, আমারও অনশন 17 দিন ধরে। তো তোমার যারা অনশনে আছে তাদের তো আমি চা খেতে বলছি না, যারা নেই তাদের বলছি। গুড ইভিনিং ম্যাডাম, যারা যারা খাবে তাদের দিতে বলো। প্রেসকেও দিয়ে দাও, প্রিন্সিপাল এমএসবিপি যারা আছে ওদেরও দিয়ে দাও। একটা মানুষকে অভিযুক্ত প্রমাণ করবার আগে তাকে অভিযুক্ত বলা যায় না। আমি তোমাকে একটা লিগাল পয়েন্ট থেকে বলছি, কাজে তুমি তোমার কথা বলতে পারো কিন্তু তুমি অভিযুক্ত, তোমার একটা কমপ্লেন তুমি করতে পারো কিন্তু আদৌ সে অভিযুক্ত কি না সেটা কিন্তু কোনো এভিডেন্স পাওয়া যায়নি। ম্যাডাম আমরা কিছু কাগজপত্র এনেছি যেগুলো আমাদের ম্যাডাম, আমার জাস্ট আমি একটা জিনিস বলতাম, যার বিরুদ্ধে অভিযোগ আছে সেই ব্যক্তিকে আমরা অভিযোগ বলবো, অভিযুক্ত বলবো, যদি সেই অভিযোগ প্রমাণ হয় তখন আমরা সেই ব্যক্তিকে বলবো দোষী। সুতরাং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে অভিযুক্ত বলে উল্লেখ করাটা গ্রামাটিক্যালি এবং লিগালি ভুল বলে আমাদের মনে হয় না। অভিযুক্ত বলা যায় না ম্যাডাম। আমি ডক্টর প্রিয়ব্রত সিংহ, আমি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের। ম্যাডাম এই প্রসঙ্গেই বলছি, আমরা ওনাকে আলাদা করে কিছু বলছি না, আপনি যেহেতু ফোনে যে বার্তালাপ আপনার সাথে হয়েছে তার দরুন আপনি বলেছিলেন যে যদি কোনো অভিযোগ তোমাদের থাকে তাহলে সেগুলো আমাদেরকে জানাতে, মানে আমরা যেন আপনাকে বাদ দিয়ে অন্যান্যদের সম্বন্ধে কথা বলেছি, কারণ উনি আমাদের স্টেট গভর্নমেন্টের একজন প্রিন্সিপাল সেক্রেটারি, ওনার কিন্তু যে ধরনের কথাবার্তা উঠে এসেছে এবং অভিযোগের যে জায়গাগুলো আছে সেগুলোর জন্য ম্যাডাম আমরা কিছু যেগুলো আমাদের তরফ থেকে আছে সেগুলো যাতে আপনাদের এখানে জমা করতে পারি তার জন্য আমরা নিয়ে এসেছি, এটাই আপনাকে জানানোর জন্য এই ব্যাপারটা ওঠানো। কারো কোনো মানে কোনো নিউট্রাল পারসন কে চেয়ারম্যান হিসেবে বসাতে হবে এই এই অর্ডারটা এটা অবজার্ভ করেছিল, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা যে পয়েন্টটা বলেছি যে আমরা WBHRB-র এগেনস্টে যাদের এগেনস্টে অভিযোগ রয়েছে তাদের এগেনস্টে যেন মানে ইনিশিয়েট করা হয় ডিসিপ্লিনারি অ্যাকশন যদি ইফ দে আর ফাউন্ড গিলটি, এই এই যে পয়েন্টটা বলেছি ওই ওই জায়গা থেকেই বলেছি ম্যাম। হ্যাঁ, ডিপার্টমেন্টাল এনকোয়ারি এবং ইফ ফাউন্ড গিলটি দে শুড বি রিমুভড অ্যান্ড দ্য বোর্ড শুড বি রিকনস্টিটিউটেড। এই ম্যাডাম বলছি যে আমরা নাম নিচ্ছি না কিন্তু যদি দেখি এই যে থ্রেট কালচার, থ্রেট কালচারের বিরুদ্ধে যে আমরা কথা বলছি তার কারণটাই হচ্ছে যে আমরা চাই যে প্রত্যেকটি মেডিকেল কলেজে এবং হসপিটালে একটি সুস্থ সামাজিক পরিবেশ, যাতে যারা পড়াশুনো করতে আসছে তারা ভালো করে পড়াশুনো করতে পারে, যে রোগীরা আসছে তারা ঠিকঠাক পরিষেবা পান, এবং ডাক্তার এবং রোগীদের যে পারস্পরিক সম্পর্ক এবং ডাক্তারের স্টুডেন্ট এবং শিক্ষকদের যে পারস্পরিক সম্পর্ক সেইটা যেন বজায় থাকে।